অবশেষে মাত্র 885 ভোটে হেরেছেন হিরু আলম। হিরু আলমের এই হেরে যাওয়া মেনে নিতে পারেনি তার ভক্তরা, অঝরে কাঁদলেন হিরু আলমকে জড়িয়ে। বগুড়ার 4 ও 6 আসনের উপনির্বাচনে অংশ নিতে ফরম তুলেছিলেন আশরাফুল আলম ওরফে হিরু আলম। নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করলে আপিল করে ফিরে পান সে প্রার্থিতা। প্রচারণায় আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। বহু জল্পনা কল্পনার পর বুধবার নির্বাচনে হেরে যায় হিরু আলম। হিরু আলমের হারে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উঠে নির্বাচন নিয়ে নানা অভিযোগ। দাসত বগুড়ায় গিয়ে হিরু আলমের সঙ্গে জিতে আসে, যেই যেই নেতা জিতছে তার নাম আমরা জীবনে বগুড়ায় বড় হয়েছি, বগুড়ায় জীবনে শুনি নাই। দুপুর নাগাদ পর্যন্ত এমনও কেন্দ্র আছে একজনও যায় নাই, একজনও ছিল না, কিন্তু সিল ঠিকই পড়েছে। শ্রমিক লীগ নেতা বলছে এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের আসল রূপ বের হয়ে আসছে। তাতে ভক্তরা পড়েছেন ভেঙে, হিরুকে জড়িয়ে ফেলেছেন কেঁদে। আরে আদা আদা দেই মানো ওদিন ধরো বসুন বসুন।